নমস্কার। ব্রে খেলতে বসলে স্পেডের বিড়িটা সায়ন্তনের বরাবরই খাওয়া অভ্যাস। এখন টেলিভিশন সেট যখন আবিষ্কৃত হয়, কেউ একজন টেলিভিশন সেটের নাম দিয়েছিলেন বোকা বাক্স। ভদ্রলোক দূরদর্শী ছিলেন। অন্তত সুমনের আজকের প্রস্তাব নির্বাচন দেখে মনে হচ্ছে যে সত্যিই কি ভারতবর্ষের জনগণ এতটা বোকা, যারা 1977 সালে ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিলেন, আবার 1980 সালে বিরোধীদের ব্যর্থতায় ইন্দিরা গান্ধীকেই ফিরিয়ে এনে ম্যাচিউরিটির প্রমাণ দিয়েছিলেন, যারা সাইনিং ইন্ডিয়ার তত্ত্ব আওড়ানো অটল বিহারী বাজপেয়ীকে 2004 সালে হারিয়ে দিয়েছিলেন, এবং এরকম অনেক যুগান্তকারী ঘটনা নির্বাচনের পর নির্বাচনে ঘটিয়ে গেছেন, সেই ভারতীয় জনগণ বালাকোটে মধ্যরাতে বোমা মেরে লাশ গুনে ফেলা সরকারকে, কিংবা তার দলের সভাপতি অমিত শাহকে দরাজ হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়ার সময় একবারও ভাববেন না মধ্যরাতের অন্ধকারে মৃতদেহ গুনতে পারে যারা দিনের আলোয় আমাকে আপনাকে মায়ে প্রধানমন্ত্রীর মাকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে যে টাকা উদ্ধার হলো সেই টাকার কতটা কালো টাকা আজ অব্দি গুনতে পারেনি তারা, ওটা পারে এটা পারে না এ প্রশ্নটা উঠবে না, এত বোকা ভারতবর্ষের জনগণ না। হ্যাঁ ঠিকই তো, উগ্রপন্থীদের আশ্রয় দেয় পাকিস্তান, উগ্রপন্থীদের আশ্রয় দেওয়া পাকিস্তানের নেতৃত্বকে কঠোর তীব্র সমালোচনায় বারবার বিদ্ধ করব, সাথে সাথে এ প্রশ্নটাও তো জিজ্ঞেস করব, বিনা নিমন্ত্রণে নওয়াজ শরীফের নাতনির বিয়েতে গিয়ে নওয়াজ শরীফকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে আসলে কি বার্তা দেওয়া হয়? জিহাদের নামে নিরীহ মানুষকে খুন করে জইসি মোহাম্মদ লস্করি তৈবা, কঠিন কঠোর সমালোচনায় বিদ্ধ করতে করতে, এটা তো বিনয়ের সাথে জিজ্ঞেস করব, সর্বোচ্চ সংখ্যায় সাধারণ কাশ্মীরি হত্যার ঘটনা 1947 উত্তর ভারতবর্ষে সবচাইতে বেশি 2018 ঘটে কেন? জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়া বায়ুসেনাকে সেলাম জানাব, সাথে সাথে এটাও তো জিজ্ঞেস করব, সর্বোচ্চ নিরাপত্তায় মোড়া জম্মু থেকে শ্রীনগর 266 কিলোমিটার জাতীয় সড়কে ডিফেন্স রুল অনুযায়ী 30টার বেশি সেনাবাহিনী সমন্বিত কনভয়ের গাড়ি ট্রাক একসঙ্গে যাওয়া বারণ, সেখানে 87টা গাড়ি একসঙ্গে যায় কি করে? যে ছেলেটা গাড়ি নিয়ে ঢুকে গেল সেই ছেলেটার নাম আদিল, জন্মসূত্রে মুসলমান, তাই সব মুসলমান সন্ত্রাসবাদী, এই তত্ত্বের প্রবক্তাদের তো বিনয়ের সাথে জিজ্ঞেস করব, আদিলকে আরডিএক্স সাপ্লাই দিয়েছিল যে তার নাম অঙ্কিত গর্গ, জন্মসূত্রে হিন্দু, তাহলে কি সব হিন্দু সন্ত্রাসবাদী হবে? আসলে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসবাদের কোনো জাত হয় না, তারা সন্ত্রাসবাদী হয় তাতে নিরাপত্তার ব্যবস্থা না করতে পারা সরকারের কৃতিত্ব জাহির হয় না, অপদার্থতাই জাহির হয়। সাধারণ কাজের কথা বলছিল, 45 বছরের সর্বোচ্চ বেকারি, কখন? বছরে 2 কোটি কাজের 5 বছরের শেষে। স্বচ্ছ ভারত স্মার্ট সিটি, কি অসাধারণ বক্তৃতা করলো সায়ন্তন। এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে দূষিত 10টা শহর কোন দেশে? ভারতবর্ষে। দেশ রক্ষা, 30 বছরের ভেতরে সবচাইতে বেশি জওয়ান নিহত হয়েছে কোন বছরে? 2018 সালে। ভারতবর্ষের গোটা দেশে অজস্র কাজ করেছে, মানুষের কথা ভেবেছে, সবকা সাথ সবকা বিকাশ, 80 বছরের ভিতর সর্বোচ্চ আয় বৈষম্য আজকের ভারতবর্ষে। এই মুহূর্তে মহিলাদের জন্য সবচাইতে বিপজ্জনক কোন দেশ পৃথিবীর ভিতর? ভারতবর্ষ। কৃষক শেষ 18 বছরে সবচাইতে কম ফসলের দাম পেয়েছে কোন বছরে? 2018 সালে। মবলিনচিং, গরু মা, ষাঁড় কিন্তু বাবা না, ভুল করবেন না,
তাকে নিয়ে সবচাইতে বেশি মানুষকে হত্যা করা হয়েছে কোন বছরে? নরেন্দ্র মোদীর জমানার 5 বছরে। এশিয়ার দেশগুলোর ভিতরে এই মুহূর্তে কোন দেশে টাকার দাম সবচাইতে কম? ভারতবর্ষের। পরিবেশ রক্ষায় তৃতীয় নিকৃষ্ট দেশ ভারতবর্ষ। ফিনান্স বিল 2017 এনে বিদেশি বিনিয়োগ এবং দুর্নীতিকে আইন ও আইনি বৈধতা দিয়েছে দিয়েছে কে? নরেন্দ্র মোদীর সরকার। 5 বছরে সুমনের কিংবা অন্য কোন প্রেসের কোন সাংবাদিকের মুখোমুখি একটা প্রশ্নেরও জবাব দেয়নি কোন প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী। সিবিআই এর সঙ্গে সিবিআই লড়েছে কোন সরকারের আমলে? মোদী সরকার। আরবিআই এর সঙ্গে সরকারের লড়াই হয়েছে কোন সরকারের আমলে? মোদী সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের লড়াই হয়েছে কোন সরকারের আমলে? মোদী সরকার। কেন হয়েছে? সবকটা স্বশাসিত সংস্থাকে প্রতিষ্ঠানকে দলের অঙ্গীভূত করতে চেয়েছেন নরেন্দ্র মোদী। তাই 4 জন সুপ্রিম কোর্টের বিচারপতি একসঙ্গে ভারতবর্ষে গণতন্ত্রে বিপন্ন এই কথা উচ্চারণ করেছে কবে? নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে। টপ সিক্রেট ডিফেন্স ডকুমেন্ট রাফায়েল ডকুমেন্ট হারিয়ে গেল, চুরি গেল কোন আসবে কোন আমলে? অসহিষ্ণুতা, ধর্মীয় সন্ত্রাস 70 বছরের ভিতর সর্বোচ্চ নরেন্দ্র মোদীর সময়। সরকারের সমালোচনা করলে আপনি অ্যান্টি ন্যাশনাল, কার তোলা স্লোগান? নরেন্দ্র মোদীর। শ্রমিক আমার বন্ধু, শ্রমিক বলল বিরোধীরা হাতড়ে বেড়াচ্ছে। আচ্ছা কে হাতড়ে বেড়াচ্ছে বলুন তো? মূর্তি বানানো হলো কার? কংগ্রেস নেতা সর্দার বল্লভ ভাই প্যাটেলের। প্রার্থী বলা হলো কাকে? তৃণমূল ছাড়া অর্জুন সিংকে। থিমসং করা হলো কি? বামপন্থীদের স্লোগান, হাতড়ানোর অভিযোগ কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে, ওমপ্রকাশ দার বিরুদ্ধে, ব্রাত্তর বিরুদ্ধে। ভারী মুশকিলের ব্যাপার তো। আমি একটা কথা খালি উল্লেখ করে দেব, এখন থেকে 20 বছর আগে টেলিগ্রাফ পত্রিকায় 22/8/1999 একটা সংবাদ প্রকাশিত হয়েছিল, সংবাদটা এখনো প্রাসঙ্গিক। তখন ভারত কারগিলের গুরুত্বপূর্ণ টাইগার হিল দখল করেছে, আর অদ্ভুত ব্যাপার, লাহোরে বসে উৎফুল্ল হচ্ছে পাকিস্তানের ভারত বিরোধী মৌলবাদী সংগঠন ইউনাইটেড জিহাদ কাউন্সিল। কারণ তাদের হিসেবে কারগিল যুদ্ধে ভারত জিতলে ভারতে তখন আসন্ন নির্বাচনে বিজেপি জিতবে, আর বিজেপি জিতলে মৌলবাদী পাকিস্তানি সংগঠনের সুবিধা সহজ হিসেব। ওই সংবাদের কোনো বিরোধিতা সেদিন বাজপেয়ী সরকার করেননি, এবং বিনয় পিটকের লেখা মহাবর্গ গ্রন্থে একটা অদ্ভুত বর্ণনা আছে। বিম্বিসার তখন রাজা, বিম্বিসারের রাজত্বের সময়ে সেই রাজত্বের অনেকগুলো নামী সৈন্য তারা হত্যা করতে করতে ক্লান্ত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে চাইল। রাজা বিম্বিসার, তার মন্ত্রী, তার অমাত্যবর্গ ছুটে গেলেন বুদ্ধদেবের কাছে, বললেন যে সেনারা যদি হত্যায় নিবৃত্ত হয় তাহলে পরে তো শাসন চালানো যাবে না। যে বুদ্ধদেব প্রাণী হত্যার বিরোধী, তিনি নির্দেশ জারি করলেন সৈন্যরা প্রলজ্জা গ্রহণ করতে পারবেন না। অভিনন্দন বর্তমানের ছবির পেছনে নরেন্দ্র মোদী অমিত শাহর মুখ, সেনাবাহিনীর অভিযোগে প্রতিরক্ষাতন্ত্র বিবৃতি জারি করতে বাধ্য হল। ইলেকশন কমিশনার সুনীল অরোরা নির্দেশ দিলেন ভারতীয় সেনাবাহিনীকে নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না। নীরব মোদী 1456 কোটি টাকা দিয়ে তারপরে বিদেশে গেছেন, এটা বললেন 8/8/2016 চেক নাম্বার 119289 অ্যাক্সিস ব্যাংকের চেক, চেকের তলায় সই বিজয় মালিয়া, চেকটা 35 কোটি টাকার, ফেবারিং ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের মানুষ খবর রাখেন, বোঝেন, এত বোকা তাদের ভাববেন না। ধন্যবাদ, নমস্কার।